মর্নিং সবাইকে আজকে আমার এখানে গুজরাটে শেষ দিন তো আজকে চলে যাচ্ছি অন্য জায়গাতে তো এখানে যখন সকালে বেরিয়েছিলাম তো এখানে যে সিকিউরিটি গার্ড আছে কাকু তো উনি বলছেন নাকি এই জায়গাটাতে মাঝে মধ্যে নাকি ময়ূর চলে আসে কেন আমি ভোরের দিকে ময়ূরের ডাক শুনেছিলাম সো তাই দেখার জন্য আমি নিচে যখন এসে যখন দেখি ময়ূর তো নেই যাই হোক তার দিয়ে ঘুরেও দেখেছি পাইনি কিন্তু তারপরে এসে যখন কথা বললাম আঙ্কেলের সাথে তো বললো মাঝে মধ্যে এখানে ময়ূর চলে আসে এটা মোটামুটি হোটেলের প্রিমিসেস এন্ট্রান্স সো এখন সোজা যাব কাজের জন্য এইমাত্র হোটেল থেকে চেক আউট করলাম ব্রেকফাস্ট করে সো এখন আমার কাজ হচ্ছে একটু শহরে কিছু জায়গা দেখা এবং ঘোরা কিছু নিজের কাজও আছে তাই জন্য কাজগুলো শেষ করে রাতে ট্রেন ধরবো নাগপুর যাওয়ার জন্য এবার দেখা হচ্ছে ওখানে বাই হাই বন্ধুরা সকালবেলা তো যখন আমি হোটেল থেকে চেক আউট করেছিলাম তো তারপর সেখান থেকে গিয়ে আমি আমার নিজের কিছু কাজ ছিল কাজগুলো করার পরে আমি যখন স্টেশনে আসি তখন ওখানে দেখলাম একটু টিকিট আমার একটু প্রবলেম হচ্ছিল তো ততক্ষণ কি করব তাই আমি একটা ছোট্ট একটা লজ বলবো লজ না ঠিক একটা ডরমেটরিতে এসে উঠেছি সারাদিনটা এখানে রেস্ট নিয়ে নিয়েছি তো টিকিটের সমস্যা এখন সমাধান হয়ে গেছে এখন 11:30টার সময় আমার ট্রেন আছে এখান থেকে সোজা মুম্বাই তো এখন আমি যে জায়গাটাতে আছি ছোট্ট একটা জায়গা খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা সো এই যে এসে আমি পুরো ব্যাগটাকে আগে পুরো সরিয়ে রেখে দিয়েছি এখানে টোটাল ছোট্টর উপর সুন্দর জায়গা টোটাল এখানে 12 জন থাকার মতন ব্যবস্থা আছে জল জল খাওয়ার সুন্দর জায়গা আছে ছোট্ট একটা বেসিন আছে আর ছোট্ট একটা বাথরুম আর টয়লেটটা ওদিকে আছে ছোট্ট একটা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো জায়গা এখন রেডি হয়ে সোজা স্টেশনে যাব স্টেশনে ওখানে রাতে ডিনারটা করব করে ওখানে স্টেশনে খানিকক্ষণ বসবো বসে তারপর ট্রেনে উঠবো এই ডরমিটরিটা একদম পুরো থার্ড ফ্লোরে একদম মানে ছোট জায়গার উপরে ছোট লিফট সোজা যাওয়ার পালা গ্রাউন্ড ফ্লোর অদ্ভুত লাগলো ঘরটার ডিজাইনটা কেমন একটা সিঁড়ি কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে তা নিজেও বুঝতে পারছি না আলিবাবা 40 চোরের বা আলিবাবা 40 চোরের মতন লাগছে কোন গুহা কি ব্যাপার কিছু বয়ে যাচ্ছে না মানে কোন যে মাধাতার আমলের বাড়ি এটা ভগবান জানে যাই হোক খুব খিদাও পেয়েছে এখন যাই এখন কিছু যদি খেতে পারি এখন বাবা এখানে বৃষ্টি হয়ে গেছে এত আর বুঝতে পারিনি আচ্ছা এইটা সেই জায়গা এর নাম হচ্ছে হানি এসি ডরমেটরি কলেজ ট্রিপে যখন বন্ধুদের সাথে এসেছিলাম তখন এরকম হাওড়া থেকে 11:55 ট্রেন ধরেছিলাম তো আজকেও সেরকম 11:30 কি 11:40 নাগাদ ট্রেন আছে এখন যাচ্ছি স্টেশনের দিকে কি করব না করব প্রথমেই মেনু কার্ডের উপরে আছে পাঞ্জাবি ফিক্স থালি গুজরাটে বসে পাঞ্জাবি খাবার খাবো মোটেও ইচ্ছা নেই যাই হোক কোনদিন যদি পাঞ্জাব যাই তো পাঞ্জাবি খাবার খাবো তো মোটামুটি পুরো এখানে সাউথ ইন্ডিয়ানের পুরো প্যাকেজ আছে তারপরে পরোটা স্যান্ডউইচ তন্দুরির আইটেম আছে জুস মিল্কশেক যদিও খাওয়ার একেবারে কোনো ইচ্ছা নেই আমার এখন তারপর এখানে আছে পাঞ্জাবি ভেজ তারপরে পনিরের আইটেম এতগুলো পনিরের আইটেম রাইস ফাইস সব আছে যতই আইটেম থাকুক না কেন সবই ভেজ আইটেম নন ভেজের কোনো প্রশ্ন নেই তো আপাতত ঘেটে ঘুটে আপাতত এই ফিক্স থালি একটা নিয়েছি যার প্রাইস 99 রুপিস থাকছে আলু মটর
हरी सब्जी डाल राइस चापाटी प्लेन और तंदूरी प्लेन देखा जाए कि दे साथे सलाद पापड़ और पिकल अर्थात आचार थाकछे जाइ होक এটাই আপাতত এখন খাচ্ছি আহমেদাবাদ স্টেশনের ঠিক অপোজিটে। ওকে খাবার এখন চলে এসেছে আমাদের কাছে। সো গুটি কতক পেঁয়াজ দিয়েছে, এটা কি তরকারি ভগবান জানে, বুঝতে পারছি না। ভাত আছে আর মটর আলু তরকারি পাঁপড় রুটি ডাল আর দিকে আচার আছে। যাই হোক কিন্তু এটা কিসের পকেটে জিজ্ঞেস করতে হবে, বেশ স্পাইসি ভালো লাগছে শরীরে। এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি স্টেশনের দিকে যাওয়া। যাক, দীর্ঘ পাঁচ দিনের টানা নিরামিষ ব্রত আজকে রাতের শেষ রাত। কাল থেকে একটু ননভেজ খাবার মানে হয়তো ডিম মাছ মাংস তো একটু খাবো এখানে, মানে ভেজ থেকে সত্যি বলছি আমার ভেজা খাই হয়ে গেছে এতদিন ধরে টানা ভেজ খেলে মাথা কাজ করে না। যাই হোক আগে খাওয়াগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে সোজা স্টেশনে যাবো, দেখা হচ্ছে স্টেশনে। ওকে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে এখন স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:55, তো এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো 11:40 ট্রেন, যেটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন আমি একটা জায়গায় বসছিলাম প্ল্যাটফর্মে, সেখান থেকে হেঁটে হেঁটে এবারে যাচ্ছি 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমার সিট নাম্বার 72, দেখা যাক কোথায় পড়েছে। আচ্ছা, এটাই আমার সিট নাম্বার, মানে আমি আমার সিট নাম্বারের সামনে দাঁড়িয়ে সিট নাম্বার খুঁজছি, মানে সাইট আপার বাত্রা হচ্ছে আমার সিট আপাতত। ট্রেন নাম্বার 12972 ভাবনগর টু ব্যান্ড্রা, এই সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমি মুম্বাই যাচ্ছি, কারণ আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে মুম্বাইতে। ট্রেন ছাড়বে 11:55, কিন্তু ট্রেন দিয়েছে এখন 11:40। এবার সত্যি বুঝতে পারছি যারা ব্লগিং করে বা লাইভ ভিডিওগ্রাফি করে, তো তাদের জন্য কতটা অকওয়ার্ড মুভমেন্ট লাগে যখন লোকেরা নিজের আমাদের দিকে বা ওদের দিকে তাকিয়ে থাকে, কারণ এক্ষুনি সামনাসামনি 2-3 জন তাকিয়ে থেকে যাচ্ছে, আমার তো মুখ থেকে কথা বলাই বন্ধ হয়ে যাচ্ছে। তাও অনেকটা চেষ্টা করি যে কন্টিনিউ কথা বলা।
13 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো। এবার দেখা যাক কখন গিয়ে ট্রেনটা পৌঁছায়। তো আমাদের পরবর্তী স্টপেজটা হলো বরোড়া, এরপর হচ্ছে সুরাট। একে একে ট্রেন যাবে, মাত্র 7টা স্টপেজ ট্রেনটা। তো ট্রেন এবার শুরু হয়ে গেছে, প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। আমি গিয়ে চুপচাপ শুয়ে পড়ব, একদম গিয়ে ব্যান্ড্রায় উঠবো। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে একেবারে মুম্বাইতে। দূর দূরান্তে কারোর কোনো পাত্তা নেই, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। আমি বসে আছি বালিশার চাদরের অপেক্ষায়। এইমাত্র জাস্ট ঘুম ভাঙলো, তো দেখলাম আন্ধেরি স্টেশন ক্রস করছে ট্রেন, প্রায় 13 মিনিট মতন লেটে চলছে। এবার দেখা যাক ব্যান্ড্রাতে কখন ট্রেন গিয়ে পৌঁছায়। সারা রাত ট্রেন জার্নি করার পর পৌঁছে গেলাম মুম্বাইয়ের ব্যান্ড্রাতে। এরপর দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে।